नाटोरे आत्राई नदीर पानी तोड़े भेसे गेছে गाछपाला बाड़ीघर फसली खेत दुटी ইউনিয়নের संगे सड़क যোগাযোগ বিচ্ছিন্ন রংপুর নগরীর জলাবদ্ধতা কেড়ে নিল মা ও ছেলের প্রাণ পানি কমলে চলতি মাসেই পদ্মা সেতুতে বসছে ৪টি স্প্যান ডিসেম্বরের মধ্যেই বসবে বাকিগুলো এগিয়ে চলছে রোড ও রেল স্ল্যাবের কাজ सरकार निर्धारण करे देयार परो मोकामे कमेनी चालेर दाम मंत्री बोलছেন उल्टो कथा निर्देशना ना मानले आमदानी उन्मुक्त करार हुशियारी बांगलार समय संगे आछि आमी जुबायर फास नाटोरेर सिंगड़ाय बन्या परिस्थितिर भयाबह अवनति हयेछे आत्राई नदीर पानिर तोड़े शत शत बाड़ीघर फसली खेत तलिये गेছে रास्ताघाट भेसे जाচ্ছে দুটি ইউনিয়নের संगे উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন नाटोर प्रतिनिधि आल मामुनेर पाठानो तथ्य और छबिते विस्तारित नाटोरेर सिंगड़ाय आत्राई नदी विध्वंसी रूप नियेছে दुपारेर गाछपाला बाड़ीघर सब दुमड़े मुचड़े खड़कुटो हये स्रोतेर तोड़े नदीते बाँध सड़क कोनो किछुई आटकाते पारছে ना आत्राई नदीर तीव्र स्रोतके एकेर पर एक जनपद पानीते तलिये जाচ্ছে बाड़ीघर रास्ताघाट पानीते तलिये जावाय असहाय एलाकार मानुष कोमर समान पानीते थई थई करछे एलाकार पर एलाका पानीर चापे बृहस्पतिवार सकाले सिंगड़ा कलम सड़केर शेलाकुड़ा एवं राखालगाछा ताजपुर सड़केर हियातपुरे दुई स्थाने 400 फुट विलीन বিচ্ছিন্ন এখন সিংড়া সড়কের সাথে কলম ও তাজপুর ইউনিয়নের ৫০,০০০ মানুষ তলিয়ে গেছে শত শত হেক্টর ধানের ক্ষেত গাছপালা পুকুর টুকুর মাছ তার সব হারিয়ে চলে গেছে ঘর পর্যন্ত ভেঙে যাচ্ছে সিংড়া পৌরসভা এলাকা বন্যায় প্লাবিত হয়েছে আমরা এর স্থায়ী সমাধান চাই সুতীর্থের কারণেই এই আজকের এই ভাঙ্গন এই ভাঙ্গনের কারণে সিংড়া টু কলমের প্রায় অর্ধলক্ষাধিক লোকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্ভোগ লাগবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের ইন দ্য মিনটাইম আমরা সবগুলো সুতি জালি প্রায় অপসারণ করেছি আর এখানে দুটো বাঁধ দুটো শোলাকুড়া নামক একটা স্থানে এবং হিয়াতপুর এই দুটো ভেঙে গিয়েছে তো এটা সংস্কারের জন্য কার্যক্রম চলমান তৃতীয় দফার এই ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৭,০০০-এর বেশি বাড়ি এবং প্রায় ৩,০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে সময় সংবাদ নাটোর রংপুর নগরীতে বৃষ্টিতে জলাবদ্ধ পানি এবার একসাথে কেড়ে নিল মা ও ছেলের প্রাণ নগরীর জুম্মাপাড়ায় মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বিক্ষুব্ধ নগরবাসীর অভিযোগ এমন ঘটনার দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশন শাকিল মাহমুদের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু একটা মহিলা আমার বাস দিশে আমি কোনো মতো উঠেছি আমার ভাই আর আমার মা মধ্যে গিয়েছিল আর ওদিক তুলতে পারি নাই নিজে বেঁচে গেলেও চিরতরে বিদায় নিয়েছে শিশুটির মা আর ছোট ভাই বৃহস্পতিবার দুপুরে নগরীর মিস্ত্রিপাড়া থেকে জুম্মাপাড়া মাদ্রাসায় যাওয়ার পথে রোহান পা পিছলে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে খালে পড়ে যায় ছোট ভাই রিপন ও তার মা রোকেয়া বেগম উদ্ধারের পর রংপুর মেডিকেলে নিলে মারা যায় তারা অসহায় পানি মানে ওখানে দাঁড়াইলে আপনি দুইটা মানুষ ডুবে যাবে এক ছেলেকে বাঁচাইতে যে দ্বিতীয় ছেলে এবং মা দুইজনেই আজকে এই পানির মধ্যে তলায় মারা গেল এলাকাবাসীর অভিযোগ গত শনিবার রাতে প্রবল বর্ষণের পর থেকেই মিস্ত্রিপাড়া জুম্মাপাড়ার ২ কিলোমিটার সড়কটি তলিয়ে আছে আশপাশের পুকুর আর খালবিল নর্দমা রাস্তা সবই পানিতে একাকার হয়ে যাওয়ার কারণে রাস্তাটি আলাদা করে চিহ্নিত করার কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তা খালবিল সব এক সমান কিছু বোঝা যায় না রাস্তা কোনটা পুকুর কোনটা দুই পাশ দিয়া যেন কোনো মানে বাঁশ দিয়া হোক লোহা দিয়া হোক চিহ্ন সিস্টেম রাখতে হবে এই রাস্তাগুলোর কোনো সমাধান নেই সব পাশে অলি গলি সবখানে ড্রেন আছে এখানে কোনো ড্রেন নেই বাঁশের শাঁখগুলো নড়ছে এইগুলোকে আমরা অনেক নিষেধ করছিলাম আপনারা শাঁখ বানাইয়ে না বানায় না তারপরেও তারা সাঁকো ওখানে নির্মাণ করছে গত রোববার নগরীর উত্তর বাবুখা এলাকায় দেয়াল ধসে এক পরিবহন শ্রমিক ও পাকপাড়ায় বিদ্যুৎ স্পর্শে একজন মারা যায় এ নিয়ে সৃষ্ট জলাবদ্ধতায় ৫ দিনে ৪ জন মানুষের প্রাণ গেল হেদায়েতুল ইসলাম বাবু সময় সংবাদ রংপুর জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে রংপুরের মিস্ত্রিপাড়ায় আছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে বাবু জুবায়ের, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত শনিবার যে এক রাতের প্রবল বর্ষণ ইতিহাসে 100 বছরের ইতিহাসে 447 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় রংপুরে, এবং সেই বৃষ্টির পর থেকেই কিন্তু রংপুরের যে পাড়া মহল্লাগুলো আছে, রাস্তাঘাট, বাড়িঘর সবই প্লাবিত হয়ে যায়। এবং এই প্লাবনের পর থেকে আজকে 5 দিন অতিবাহিত হচ্ছে, এবং এই যে বৃষ্টিপাতের ফলে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার রেশ কিন্তু এখনও কাটেনি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর নগরীর যে পূর্ব মিস্ত্রিপাড়া এলাকায়। এই মিস্ত্রিপাড়া এলাকাটি এবং পার্শ্ববর্তী যে জুম্মাপাড়া আছে, সেই জুম্মাপাড়া এবং মিস্ত্রিপাড়া কিন্তু পুরোপুরি এখনও পানির নিচে তলিয়ে আছে। টানা 5 দিন ধরে এই শরতের প্লাবনে এই এলাকার মানুষ কিন্তু চরম আকারে দুর্ভোগে পড়েছে, তাদের দুর্দশা কিন্তু অবর্ণনীয় দুর্ভোগে রূপান্তরিত হয়েছে। আপনাকে যদি বলি যে আজকে এই সড়ক, আমার পাশেই যে একটি সড়ক দেখতে পাচ্ছেন, এই সড়ক দিয়ে মিস্ত্রিপাড়া থেকে জুম্মাপাড়া যাওয়ার পথে এক মাদ্রাসার ছাত্র তার মা সহ যাচ্ছিল। সেই শিশুটি কিন্তু রাস্তার পাশেই একটি খাদে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে তার মা এবং তার ছোট ভাই রোহান, 6 বছরের শিশু, সে কিন্তু পানিতে তলিয়ে ডুবে মারা যায়। এইরকম যে ঘটনাগুলো ঘটছে, এর আগে রোববারও কিন্তু দুইজন, একজন দেয়াল ধসে এবং আরেকজন আপনার বিদ্যুৎ স্পর্শে মারা যায়। এমনিভাবে এই চরম দুর্ভোগ যখন বাড়ছেই, তখনও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেই বলে এলাকার লোকজন বলছেন। তাদের দাবি যে আমরা যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি, পূর্ব মিস্ত্রিপাড়া, সেখানে কিন্তু আজ পর্যন্ত কোনো ড্রেন নির্মাণ করা হয়নি। ড্রেন না থাকার কারণে এই এলাকার পানি নিষ্কাশন কিন্তু কোনো পথ নেই। অন্যদিকে এই এলাকাটির পাশে একটি খাল আছে, কেডি খাল, এবং এই কেডি খাল হয়ে নগরীর অন্যতম, যেটিকে প্রাণ বলা হয়, শ্যামাসুন্দরী খাল হয়ে কিন্তু এই পানিগুলো ঘাঘট নদীতে গিয়ে পড়ে। কিন্তু কেডি খাল এবং শ্যামাসুন্দরী খাল কিন্তু ইতিমধ্যেই দখল এবং ভরাট হয়েছে। বিভিন্ন এলাকায় সাঁকো নির্মাণ করা হয়েছে। সেই সাঁকোগুলো নির্মাণ করার কারণে সেখানে ময়লা আবর্জনা এবং আপনার কচুরি পানার স্তূপ জমে এই পানি প্রবাহ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে এই এলাকাগুলো থেকে পানি এখন পর্যন্ত নামতে পারেনি এবং হাজার হাজার মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছে এই জলাবদ্ধতার কারণে। তো জুবায়ের, এই ছিল আমার কাছে রংপুর নগরীর মিস্ত্রিপাড়া এলাকা থেকে জলাবদ্ধতায় মানুষের চরম দুর্ভোগ দুর্দশার সবশেষ খবর। প্রবল বৃষ্টিতে রংপুর নগরীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে স্প্যান রোড ও রেল স্ল্যাব বসানোর অগ্রগতির খবর। পানির প্রবল স্রোতের কারণে গত 4 মাসে বসানো যায়নি নতুন কোনো স্প্যান। আসার কথা হচ্ছে পানি কমে এলে আগামী ডিসেম্বরের মধ্যেই বাকি 10টি স্প্যান বসিয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। এর মধ্যে 2 কিলোমিটারেরও বেশি সেতুতে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। 10ই জুন জাজিরা প্রান্তে 31তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে বর্তমানে দৃশ্যমান 4650 মিটার পদ্মা সেতু। এরপর নদীতে পানি বাড়তে শুরু করলে 24শে জুন 32 নম্বর স্প্যান বসানোর পরিকল্পনা বাতিল করা হয়। আগের রেকর্ড বলছে প্রতি বছর 15ই সেপ্টেম্বরের মধ্যে পদ্মার পানি স্বাভাবিক হয়ে আসে। 4.8 মিটারের বেশি পানি হলে কাজ করা সম্ভব হয় না। সেখানে এই বছর এখনও নদীতে পানির উচ্চতা 5.5 মিটারের বেশি। একই সঙ্গে স্রোতের গতি এখন প্রতি সেকেন্ডে 2.5 মিটার। স্বাভাবিক স্রোতের গতি থাকে 1.5 মিটার। সবকিছু মিলে ভোগান্তি যেন পদে পদে। বন্যার স্রোতের কারণে আমরা নদী পারাপার, মালামাল নিয়ে যাওয়া, নদীতে পার করতে যেয়ে আমাদের অতিরিক্ত সময় লাগছে। রাত্রেবেলা কাজ করতে অসুবিধা হচ্ছে। সব মিলে করোনাতেই আমরা বেশি ক্ষতিগ্রস্ত। সেতুতে মোট 3000 করে রেল ও রোড স্ল্যাব বসানোর কথা। সুখবর হলো এর মধ্যে 1576টি রেল আর 1010টি রোড স্ল্যাব বসানো হয়ে গেছে। পানির উচ্চতা স্বাভাবিক হতে শুরু করেছে। বর্তমানে বেশি পানি থাকায় মাওয়া প্রান্তে ড্রেজিংয়েরও কোনো জটিলতা নেই। 10টি স্প্যানের মধ্যে 5টি পুরো প্রস্তুত, রং করা বাকি 3টির। পানি কমে এলে অক্টোবর-নভেম্বর মাসে 4টি করে আর বাকি 2টি স্প্যান ডিসেম্বর মাসে বসিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকৃতি খুব অদ্ভুতভাবে খেলছে পদ্মা সেতুর কাজ নিয়ে। করোনার মতো দুর্যোগ সামনে যখন বাকি 10টি স্প্যান খুব দ্রুত বসিয়ে দেওয়ার কথা, তখন নদীতে স্রোতের প্রতিকূলতা। সাম্প্রতিক বছরগুলোতে এত লম্বা সময় ধরে কখনোই নদীতে পানি ছিল না। এখন সব কিছু স্বাভাবিক হয়ে এলে পিছিয়ে পড়া ক্ষতি পুষিয়ে নিতে হলে খুব দ্রুতই এগিয়ে নিতে হবে কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দেশে চালের অন্যতম মোকাম কুষ্টিয়া, বগুড়া ও দিনাজপুরে কমেনি চালের দাম, তবে খাদ্যমন্ত্রীর দাবি কমতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই আসবে নাগালের মধ্যে, তার হুঁশিয়ারি। বেঁধে দেয়া দামে বিক্রি না করলে চালানো হবে ভ্রাম্যমাণ আদালত, দাম বাড়ানোর চেষ্টা করলে উন্মুক্ত করে দেয়া হবে আমদানিও। কালকে বগুড়া নওগাঁতে প্রায় এই আড়তদারদের ধানই 50 থেকে 60 টাকা বাজার কমে গেছে, অথচ বাজার চলছে উল্টো পথে। খোদ বগুড়ায় গেল 7 দিনের ব্যবধানে কমে তো নয়, বরং প্রকারভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। কমার লক্ষণ নেই, বাজার বরং বাড়তির দিকে। 7 দিন আগে বিক্রি করলাম 44-45, এখন হচ্ছে 48 টাকা থেকে 47-48। আর মোটা চাল আমরা পাচ্ছি না বাজারে। আপনি 7-8 দিনের ব্যবধানে আপনার কেজি প্রতি 5 থেকে 6 টাকা করে বাড়ছে। দিনাজপুরেও বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা, বিক্রি হচ্ছে না সরকার নির্ধারিত দামে। রংপুরের চিত্রও একই, এজন্য খুচরা ও পাইকারি বিক্রেতারা দুষছেন মিলারদের। মিলাররা ছাড় দিলেই ইনশাআল্লাহ বাজার থামে যাবে, আর মিলাররা না ছাড়লে বাজার থামবে না। মিনিকের চালটা হয়তো দিচ্ছে, কিন্তু 28 জাতীয় চালের দাম তারা সরকারি নির্ধারিত মূল্যে দিতে যাচ্ছে না। এটা কিছু ব্যবসায়ী কারসাজিও আছে এখানে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মনে পার বস্তায় 200 টাকা বাড়ে গেছে। বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, দাম বাড়ানোর চেষ্টা করলে উন্মুক্ত করে দেয়া হবে আমদানি, চালানো হবে ভ্রাম্যমাণ আদালত। ওরা যে ধাপে ধাপে দামটা বাড়ানোর চেষ্টা করছিল, সেই জায়গাটা তো একটা বাড়িয়ে দিতে পেরেছে। কমতে হবে তাদেরকে, বাড়াতে পারবে না। আর যদি তারপরেও বাড়াতে চায়, তাহলে আমাদের আমদানি আমরা ছেড়ে দেব। কৃষি বিপণন নীতি অনুযায়ী পাইকারি ও খুচরা বাজারে দাম নির্ধারণ করে দেওয়ার কথাও জানান মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরও থাকছে, আন্তর্জাতিক ফ্লাইট চালু না হতেই সক্রিয় স্বর্ণ চোরা কারবারিরা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ধরা পড়ল 2টি চালান, দুবাই ফেরত যাত্রী আটক। করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা সচিব জানান, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হলে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন করার সম্ভাবনা কমে আসছে। শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গত 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা ছুটি বাড়ানোর পর 13 অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় ছুটি শেষ হওয়ার আগেই আবারও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সময় বাড়ল। এদিকে 11 শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী 4 অক্টোবর থেকে অনলাইনে শুরু হবে। কোভিড-19-এর কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ পরিস্থিতি বলতে পারবে যে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা আদৌ সম্ভব না হয়, তাহলে মূল্যায়ন বা পরীক্ষা যাই বলি না কেন, এ কীভাবে সম্ভব হবে? সেটা তো এখনও আস্তে আস্তে তো স্পেস কমে আসছে, তাই না? এতদিন আমাদের স্পেস কিন্তু ছিল, এখন কিন্তু আস্তে আস্তে স্পেস কমে আসছে, কারণ সময়ও চলে। এখন আর আছে আপনার নভেম্বর মাস। তো আমরা পরিবেশ পরিস্থিতি, আমাদের যে কোভিড পরিস্থিতি, আমাদের সকল বিষয়কে বিবেচনা নিয়েই আমরা সিদ্ধান্ত নেব। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। নতুন 1508 জন শনাক্তসহ মোট আক্রান্ত 3,64,987 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,420 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 19,59,075 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,508 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,64,987 জন। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,272 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,591 জন। মোট সুস্থ হয়েছেন 2,77,078 জন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার বাবা ওমর আলী শেখ 1 মাস চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসকরা বলছেন, অপারেশন 100% সফল হওয়ায় ওয়াহিদা খানম মাসখানেকের মধ্যেই কাজে ফিরতে পারবেন, তবে তার আগে সপ্তাহ 2-1 ফিজিওথেরাপি প্রয়োজন তার। এদিকে তার আহত বাবাও সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। নিউরোসায়েন্স ইনস্টিটিউটে এর চেয়েও জটিল অপারেশন হয় জানিয়ে চিকিৎসকরা বলছেন, সবার সহযোগিতা পেলে দেশের রোগীদের বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে না। বৃহস্পতিবার দুপুর 13:15 দিকে হুইল চেয়ারে করে নিচে নেমে আসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। এরপর হেঁটে অ্যাম্বুলেন্সে ওঠেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপির জন্য তাকে মিরপুরের সিআরপিতে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসক জানাচ্ছিলেন কিভাবে অচেতন অবস্থায় স্ট্রেচারে করে আসা ওয়াহিদা খানমকে প্রায় সুস্থ করে তুলেছেন তারা। মাথার খুলির হাড্ডিটা ভেঙে ব্রেনের ভিতর ঢুকে গেছিল, সেটা আমরা অপারেশন করে তুলে দিয়েছি। সেটা এখন সেই কারণে ওনার ব্রেনে ড্যামেজ হয়েছিল, আমরা বলি কনটিউশন। সেই ব্রেনের ড্যামেজটা আল্লাহর রহমতে রিকভারি হয়ে গেছে, যেই কারণে উনি এখন হাঁটতে পারছেন। একই হাসপাতালে চিকিৎসা নেওয়া ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখও মেয়ের সঙ্গে হাসপাতাল ছাড়েন। মাসখানেকের মধ্যে ওয়াহিদা খানম আবারও কাজে যোগ দিতে পারবেন বলেও আশাবাদী চিকিৎসকরা। যে রিকভারির রেট, এটা দেখা আশা করা যায় যে আগামী দুই এক সপ্তাহের মধ্যে উনি ফুল রিকভারি ওনার হয়ে যাবে। ওয়াহিদা খানমের চেয়েও জটিল অপারেশন এই হাসপাতালে হয় জানিয়ে চিকিৎসকরা ভালো সেবা পেতে সবার সহযোগিতা চাইলেন। অনেকেই আমাকে বলছেন যে আপনারা অনেক বড় অপারেশন করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাই, আমরা এর চেয়ে অনেক বড় বড় অপারেশন করি আল্লাহর রহমতে, এবং আমাদের জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে আমরা এর চেয়ে বড় কাজও করতে পারি ইনশাল্লাহ। গত 2রা সেপ্টেম্বর মধ্যরাতে সরকারি বাসভবনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ। অবস্থা গুরুতর হওয়ায় পরদিন বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। অনুমোদন না থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছে আবাসিক গ্যাস সংযোগ। বিল বই থাকার পরও কর্তৃপক্ষ বলছে অবৈধ, জড়িত একটি অসাধু চক্র। করোনা সংক্রমণ কাটিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু না হতেই সক্রিয় হয়ে পড়েছে স্বর্ণচোরা কারবারিরা। মাত্র এক সপ্তাহে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ধরা পড়ল স্বর্ণের 2টি চালান। সবশেষ আজ সকালে ৬ কোটি টাকা মূল্যের 82 পিস স্বর্ণের বারসহ দুবাই ফেরত যাত্রীকে আটক করেছে এনএসআই এবং কাস্টমস কর্তৃপক্ষ। অবৈধ পথে স্বর্ণের চালান আসছে আগেই তথ্য পেয়েছিল বিমানবন্দরে নিয়োজিত গোয়েন্দারা, তাই আগেভাগে বাড়িয়ে দেওয়া হয় নজরদারি। ভোর 6টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী এনামুল হককে সন্দেহ করে গোয়েন্দা কর্মকর্তারা। পরে তার দেহ তল্লাশি করে পাওয়া যায় কয়েকটি প্যাকেট, সেগুলি খুলে পাওয়া যায় প্রায় 9.5 কেজি ওজনের 82টি স্বর্ণের বার। একটা ইনফরমেশন পেলাম যে বিশেষ পদ্ধতিতে এখানে স্বর্ণ চোরাচালান হচ্ছে। 4টা পকেটে, তার ভিতরে আরেকটা পকেট আছে, এর ভিতরে নিয়ে 4টা প্যাকেট ভারী আর কি, ওই কালো পলিথিনে মোড়ানো, হ্যাঁ, এর মধ্যে 82টা স্বর্ণবার পাওয়া গেল। করোনা সংক্রমণ কাটিয়ে মাত্র কয়েকদিন আগে চালু হয়েছে চট্টগ্রাম থেকে দুবাই রুটে বিমান চলাচল। এর মাঝে আটক হলো 2টি চালান। আন্তর্জাতিক চোরা কারবারিরা আবারও সক্রিয় হচ্ছে বলে মনে করছেন কাস্টমস কর্মকর্তারা। কোভিড পরবর্তী যে ক্রাইসিসটা চলছে, এই সময় হচ্ছে যে একটা অর্থনৈতিক ক্রাইসিসও চলছে, সেই হিসাবে হয়তো এটা একটা সক্রিয় গ্রুপ একটা তৈরি হয়েছে যে দেশকে একটা হুমকির মধ্যে ফেলানো। কিন্তু আমরা কাস্টমস প্লাস অন্যান্য এজেন্সি আমরা সবাই সতর্ক আছি যেন আমাদের দেশের ভাবমূর্তি কোনোভাবেই নষ্ট না হয়। আটক এনামুল হকের গ্রামের বাড়ি কক্সবাজার। এই ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারের উচ্চ পর্যায় থেকে আবাসিক পর্যায়ে গ্যাস সংযোগ অনুমোদন বন্ধ, অথচ অদৃশ্য চক্রের যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে গ্যাস সংযোগ। গ্রাহকের কাছে বিল বই ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদের কপি থাকলেও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা বলছেন এসব লাইন অবৈধ। জুয়েল রহমানের তোলা ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর, সুহিলপুর, কালীসীমা, উলচাপাড়া, থলিয়াড়া, নন্দনপুর ও রামরাইল, এসব এলাকার ঘরে ঘরে এখন আবাসিক গ্যাস সংযোগ। গ্রাহকরা জানান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কিছু অসাধু কর্মকর্তা আর একই প্রতিষ্ঠানের ঠিকাদারি চক্রের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা পেয়েছেন গ্যাস সংযোগ। তবে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত এসব লাইন অপসারণ করলেও 2 সপ্তাহের ব্যবধানে আবারও একই কায়দায় সংযোগ পান তারা। লাইন দাম করে দিছে, আমরা টাকা পয়সা দিতাছিও, দিতাছি, এর ভিতরে এখন আবার কদিন পর পর লোকজন আসে কো অবৈধ। ব্যাংকে টাকা জমা দিছি, রিসিটও আছে, কিছুদিন পর পর কাটা জায়গা আবার এরই লাগাই দেয়া যায়, বইও আছে, সবকিছু আছে, কিন্তু লাইন সঠিক না। রাতের আধারে কেউ অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছেন স্বীকার করে কর্তৃপক্ষ বলছে যাচাই করে সব বিচ্ছিন্ন করা হবে। বাইরেই এক্সপার্ট বেশি, বাস্তবতা যেটা, কারণ একটা মেশিন রাতের অন্ধকারে কোনো লাইনই দিনের বেলায় ঘটে না, রাতে অন্ধকারে। আমার অফিসের কেউ যদি জড়িত থাকে আমাকে প্রমাণসহ অথবা কোনো ডকুমেন্ট সহ দেন, আমি ডেফিনেটলি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্নে সহায়তা চাইলে ব্যবস্থা নেওয়া হবে। বাগরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কোম্পানি, ওনাদের কাছে যদি তারা গ্রাহকরা যদি অভিযোগ করে তখন ওনারা সেটা যদি আমাদেরকে অবহিত করেন তখন সেটা সে ব্যাপারে ব্যবস্থা। 21 সেপ্টেম্বর থেকে 4 ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় 11,000 ফুট অবৈধ গ্যাস লাইন অপসারণ ও 400 আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজারে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, এতে দামও অনেকটা ক্রেতাদের নাগালে। বিশেষ করে পদ্মার বড় আকৃতির ইলিশ প্রচুর সরবরাহ হওয়ায় নগরীর শীতলক্ষ্যা নদীর 3 নম্বর ঘাটে ভিড় করেন ক্রেতারা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জের প্রায় 100 বছরের পুরনো শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে 3 নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজার। নৌপথে পরিবহনের সুবিধা থাকায় ছোট বড় সব ধরনের তাজা মাছ পাওয়া যায় এই বাজারে। পাশাপাশি হাওর অঞ্চল ও সমুদ্রের মাছও বাজারে আসে। প্রতিদিন ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত চলে বেচাকেনা। বিভিন্ন জায়গার মাছ পাওয়া যায়, সিলেট, হাওরের মাছ, এই যমুনার মাছ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। দাম তো ভালোই বললাম, আর সব ধরনের মাছই পাওয়া যায়। এই মাছ বাজারের ঐতিহ্য, এই ঘাটের ঐতিহ্য। ডেইলি মনে করেন যে 1 কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়। মাছের সরবরাহ বেড়েছে বাজারে, তাই দামও কমেছে। বিক্রেতাদের হাত ডাকে, তাই সরগরম মাছ বাজার। বিশেষ করে 2 কেজি ওজনের বড় আকৃতির ইলিশে ভরা বাজার। ইলিশ মাছ অরিজিনাল পদ্মার মাওয়াগাড়ের মাছ ইনশাল্লাহ। এগুলা 2 কেজি সাইজ 1100 টাকা কেজি, 1.5 কেজি সাইজ 1050-1000 টাকা কেজি, আর 1 কেজি চাই 700 টাকা কেজি। রুই মাছ 350 টাকা কেজি বিক্রি করি, আর মাছ 800 টাকা বিক্রি করি। নলা মাছ আপনি আছে 220, এটা কাতলা আছে 250। এই বাজারে শতাধিক আড়তদার ও সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী রয়েছেন, আর হাজারের বেশি মৎস্যজীবী শ্রমিক কর্মচারী যুক্ত রয়েছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন বাংলার সময়। খাগড়াছড়িতে করোনা পরিস্থিতিতে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে সিন্ধুকছড়ি জোনের আওতাধীন মাহবুবনগর, থলিবাড়ি ও পাতাছড়া সহ বিভিন্ন এলাকায় যান গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা। এ সময় অন্তত 100-র বেশি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন জোন উপ অধিনায়ক মেজর রাহাত আহমেদ। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, লবণ ও সাবান সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। খাদ্য সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় মানুষ। শখ থেকেই সংগ্রহ শুরু ক্যাকটাস, ধীরে ধীরে গড়ে তুলেছেন বাগান। বাসার ছাদে তার নার্সারিতে এখন 300-রও বেশি ক্যাকটাস। দেশের সর্ববৃহৎ সংগ্রহশালা গড়ে তোলাই এখন লক্ষ্য। ক্যাকটাস প্রেমী পুলিশ কর্মকর্তা তৌহিদুল ইসলামের গল্প জানাচ্ছেন সাইফুর রহমান রকি। ছোটবেলা থেকেই ক্যাকটাসের প্রতি আলাদা আকর্ষণ, সেই ভালো লাগা থেকেই বছর 2-এক আগে রাজশাহীর এক পুলিশ সার্জেন্ট শুরু করেন নানা প্রজাতির ক্যাকটাস সংগ্রহ। এখন তার সংগ্রহে রয়েছে রং বেরঙের প্রায় 350 প্রজাতির ক্যাকটাস গাছ, যার ভেতর বিলুপ্তপ্রায় জাত রয়েছে 100। বাসার ছাদের উপরই নার্সারি গড়ে তুলেছেন, অবসর সময় কাটান ক্যাকটাসের যত্নে। ইচ্ছে তার বিরল প্রজাতির আরও 2000 ক্যাকটাসে নার্সারি সমৃদ্ধ হোক। সব থেকেই শুরু, থেকেই ভালো আর কি। প্রায় 20 বছর আগে থেকে আমি ক্যাকটাসটা নিয়ে কাজ করি। আমি ওই সময় ক্যাকটাস কালেকশন করা শুরু করি। আমাদের এখন অনেক প্রোডাকশন হচ্ছে, বীজ হচ্ছে, এবং আমরা ক্রস পলিনেশনের মাধ্যমে নতুন কিছু জাতও বের হচ্ছে। নতুন প্রজাতির ক্যাকটাস সংগ্রহ ও রক্ষণাবেক্ষণের কাজে তার সঙ্গী বিভূতিভূষণ ও ইসমাইল হোসেন। নার্সারির প্রতিটি গাছের মূল্য 100 থেকে 15,000 টাকা পর্যন্ত। আশা করছি যে সারা পৃথিবী থেকে যত কালেকশন আছে আমরা এটা কালেকশন করে আর অনেক উৎপাদন বাড়াবো। মরু অঞ্চলের এই উদ্ভিদের বিভিন্ন জাত ও রঙের ভিন্নতা দেখে মুগ্ধ দর্শনার্থীরাও। যখনই সময় পায় পড়ালেখার পাশাপাশি এখানে চলে আসে, সে নতুন নতুন কিছু শিখি, গ্রাফটেডগুলো শিখি। একটি কাটার জাতীয় উদ্ভিদ, তার মাঝে যে এত সুন্দর ফুল আসতে পারে, এটা তো আসলে এখানে না আসলে কখনো বুঝতে পারতাম না। 2 বছরে এই নার্সারি তৈরিতে খরচ হয়েছে প্রায় 8.5 লাখ টাকা, আর বাগানে ক্যাকটাস গাছ আছে প্রায় 25 লাখ টাকার। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপন করা হচ্ছে বৌদ্ধদের মধু পূর্ণিমা উৎসবে। উপলক্ষে সকাল থেকেই শহরের বিভিন্ন বৌদ্ধ বিহারে জড়ো হন ভক্ত অনুরাগীরা। বৌদ্ধ ভিক্ষুদের ফলসহ নানা খাবার ও মধু দান করে সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। এছাড়া সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, और हजार प्रदीप प्रज्वलन करा हय। बौद्ध धर्मावलम्बीदेर मते पूर्णिमा राते बन थेके फल और मधु संग्रह करे तपस्यारत बुद्ध के दान करेछिल एक बुनो हाथी। এই ঘটনা স্মরণে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে দিনটি উদযাপন করে আসছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নাটোরে আত্রাই নদীর পানির তোড়ে ভেসে গেছে গাছপালা, বাড়িঘর, ফসলি ক্ষেত। দুটি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। রংপুর নগরীর জলাবদ্ধতা কেড়ে নিল মা ও ছেলের প্রাণ। সরকার নির্দিষ্ট করে দেওয়ার পরও মোকামে কমেনি চালের দাম, মন্ত্রী বলছেন উল্টো কথা। নির্দেশনা না মানলে আমদানি উন্মুক্ত করার হুঁশিয়ারি। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।